বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা কিন্তু বাড়ি ফিরিনি, আমরা আরও একটা জায়গায় এসেছি। এখন আমরা দোকানে এসেছি, কয়েকটা জিনিস কেনার আছে, তো এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব। আপনাদেরকে বলেছিলাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। বাবুকে সেই জন্য একটু আনন্দ দেওয়ার জন্যই আসা হয়েছে। তো কিছু খাওয়া দাওয়াও করবো বলে চিপস টিপস কিনে এনেছি। তো চলুন যাওয়া যাক ভেতরের দিকে। ঘাটালে, আমরা ঘাটালে এসেছি, আপনারা জানেন তো এই ঘাটালে এই পার্কটা আছে, পার্কটা কিন্তু খুব সুন্দর। তো আগে মাঝামাঝি আসতাম, তো একটু বাবুকে নিয়ে এই পার্কটায় এসেছি। তো চলুন একটু পার্কের চারপাশটা একটু ঘুরে দেখি, আপনাদেরকে ভালো লাগবে আশা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি, যে কাবেরি যাচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, দেখুন কি সুন্দর কি সুন্দর গাছ সব। বন্ধুরা দেখুন, আমাদের বিয়ের পরেই আমরা এসেছিলাম, তো তখন এসেও তখন ওই মানে এসে মানে আমি বর্ষার সময় নিয়ে আসি সবসময়। তো যাই হোক, আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, ব্যাক ক্যামেরা করছি, ব্যাক ক্যামেরা করে সব দেখা যাচ্ছে। আমি একটু বসি, তো একজন ক্যামেরাম্যান নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, এই দাদা দূর দূর করো। আহা,
তোমাকে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে, বেরিয়ে চলে যাচ্ছি। তো পরে যদি সময় পাই আবার আপনাদের সাথে বাকি কথা বলবো, তো আপনারা সঙ্গে থাকবেন। চলো চলো বাবু, চলো চলো। তো এসে বাবুরও একটু আনন্দ হলো, আমাদেরও আনন্দ হলো। তো শর্টস ভিডিও করতে করতে আর কিছুই খাওয়া হলো না, চিপস। তো এখন খেতে খেতে যাচ্ছি। বাবু একটা খেয়েছিল, আমরা আর খাইনি কেউ। ওদের সময় হয়ে গেছে, পার্কের নিয়ম তো মানতেই হবে, টাইমে বেরোতে হবে এখান থেকে। তো সেই জন্য ঘন্টা পড়ে গেছে, আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি। ছটাও বেজে গেছে, এখন ছটা দশ গেছে। তো চলো, তো এখন যাচ্ছি। হ্যাঁ, এখন আর কথা বলছি না, চলো। বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন চাবি দিয়ে দিয়েছে। তো ওদের টাইম হয়ে গেছে, সেই জন্য আর থাকতে দিল না বেশিক্ষণ। তো আবার পরে বাড়িতে গিয়ে পরে সময় করে আপনাদের সাথে বাকি কথা বলবো। তো এখন আমরা বাড়িতে যাই, সাবধানে। তো টাটা। আমিও সেই যে কিনে এনেছিলাম, তারপরে আর খুলেই দেখিনি জিনিসটা ভালো হলো কিনা। ও এরপরে আপনাদেরকে দেখাচ্ছে আর আমিও দেখছি। তো এই দেখুন, বাবুর জন্য একটা জামা কিনেছি। তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ও বাবার জন্য এই যে রেনকোট কিনেছি একটা, একটা রেনকোট আছে, তবুও কোথাও কাছাকাছি বাজার টাজার করতে যাওয়ার জন্য একটা পাতলা ধরনের রেনকোট নিয়েছি। এটা আর খুলে দেখালাম না, কারণ আমি আবার পাক করতে পারবো না এখন। আরো একটা ব্যাগ কিনেছি কোথাও যাওয়ার জন্য, বড় ব্যাগ। দেখতে পেয়েছেন বন্ধুরা, তো এই চারটা জিনিস কেমন লাগলো আপনাদেরকে, আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাগটার কথা কমেন্ট করে জানাতে বললাম তার কারণ, কারণ আমি ব্যাগ কিনি, অনেক কিছুই কিনি আমার নিজের পছন্দের মতো। কিন্তু আমার নিজের পছন্দ বলতে, আমাকে যদি কেউ বলে আমার সেই জিনিসটা ভালো হয়েছে, তাহলেই কিন্তু আমার জিনিসটা ভালো হয়েছে। আমি নিজে ভালো মন্দ বুঝতেও পারি না, আর আমার মনটা খুঁতখুঁত করে। তো যেদিন আমি কিছু কিনি সেদিন সারার মতেই পারি না। তো যাই হোক, ব্যাগটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আপনারা, আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো এখানে ব্লগটি শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের দিকে, তো সেটা আপনাদের নিজস্বতা। তো যারা নতুন বন্ধুরা আসছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। তো সবাইকে টাটা।